वेलकम टू माय चैनल इंग्लिश परिचय। आज हमें तुम्हारे जो नहीं आसि हाउ टू फ्रेम WH क्वेश्चन। WH क्वेश्चंस कीभावे तैरी करा जाए, एर आगे हमें देखिए क्वेश्चन कैन बी डिवाइडेड इनटू टू पार्टस। क्वेश्चन दोटो अंश आज है, एक हलो येस नो क्वेश्चन, एक हलो WH क्वेश्चन। येस नो क्वेश्चन उत्तर है येस है ना हम नो, कि बुझते पर सेगल येस नो क्वेश्चन। येस नो क्वेश्चन शुरू है সাহায্যকারী ক্রিয়া দিয়ে, সেটা বি ভার্ব হতে পারে, এম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভ ভার্ব হতে পারে, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ভার্ব হতে পারে, ডু ডাজ ডিড, এন্ড মডাল অক্সিলারিজ হতে পারে, এগুলো দিয়ে হতে পারে, ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট, এগুলো দিয়ে শুরু হতে পারে। এগুলোকে এগুলোর অপর নাম অপারেটর, অপারেটর দিয়ে প্রশ্ন শুরু হয়। তাহলে ইয়েস নো কোয়েশ্চেন শুরু হতে পারে বি ভার্ব দিয়ে, হ্যাভ ভার্ব দিয়ে, ডু ভার্ব দিয়ে, মডাল অক্সিলারি দিয়ে। WH क्वेश्चन কিভাবে করা যায়? WH क्वेश्चन কোনো একটা তোমাকে উত্তর দেওয়া থাকবে, সেই উত্তরটা থেকে ইউ হ্যাভ টু ফ্রেম क्वेश्चन, তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে বাই পার্টিকুলার, বাই এ পার্টিকুলার WH ওয়ার্ড, একটা নির্দিষ্ট, এই যে WH ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, কখন কিভাবে ব্যবহৃত করা ব্যবহার করা যায় সেগুলো দিয়ে তোমাদেরকে WH ওয়ার্ড ফরমেশন করতে হবে। তো আমরা দেখে নিই যে WH কিভাবে উত্তর থেকে আমরা প্রশ্ন তৈরি করতে পারব বা কখন কোন WH ওয়ার্ডটা ব্যবহার করা হবে। আমরা প্রথমে দেখে নিই হুইচ, হুইচ এই WH ওয়ার্ডটা লক্ষ্য করছো, হুইচ কখন ব্যবহার করা হয়, চয়েস বোঝাতে হুইচ ব্যবহার করা হয়। যেমন হুইচ পেন, which pen, which pen do you like, কোন পেনটা তুমি পছন্দ করো, এটা ছিল I like red pen, red pen, এটা বাক্যটা ছিল। এই বাক্যটা থেকে তোমাকে which দিয়ে প্রশ্ন করতে বলা হয়েছিল, framing WH question with which। তুমি কিভাবে করবে WH ওয়ার্ড দিয়ে WH কোশ্চেন কিভাবে তৈরি করবে, সেটা হলো যে প্রথমেই লক্ষ্য করবে যে সাবজেক্টের পরে কোনো সাহায্যকারী ক্রিয়া আছে বা কোনো অপারেটর আছে কি না। অপারেটর কোনগুলো, সেই বি ভার্ব বলছিলাম, বি ভার্ব হতে পারে, হ্যাভ ভার্ব হতে পারে, হ্যাভ ভার্ব হতে পারে, ডু ভার্ব হতে পারে, মডাল অক্সিলারি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো হতে পারে। সেই অপারেটরগুলো আছে না সাবজেক্টের পরে সরাসরি মূল ভার্ব আছে। প্রশ্ন তৈরি করা আমরা যখন শিখিয়েছিলাম তখন বলেছিলাম সাবজেক্টের পরে যখন সরাসরি মূল ভার্ব থাকে তখন প্রশ্ন তৈরি করার জন্য ডামি ভার্ব ব্যবহার করা হয় ডু, না হয় ডাজ, না হলে ডিড। এখানে সাবজেক্টের পরে সরাসরি মূল ভার্ব রয়েছে লাইক, এখানে কোনো অপারেটর নেই, এখানে কোনো সাহায্যকারী ক্রিয়া নেই, তাই প্রশ্ন তৈরি করার জন্য আমি ডু ব্যবহার করলাম। আর হুইচ, হুইচের পরে সবসময় একটা অবজেক্ট থাকে, তাহলে এখানে বলছে আই লাইক রেড পেন, এটার থেকে প্রশ্ন তৈরি করতে বলেছে। তাহলে আমি যখন প্রশ্ন তৈরি করব তখন কোন পেনটা তুমি পছন্দ করো, তাহলে হুইচ পেন, হুইচের পরে একটা অবজেক্ট বসবে, হুইচ পেন, এর প্রশ্নটা কিভাবে তৈরি করব। প্রশ্ন আমরা জানি সাধারণ বাক্য মানে হচ্ছে যে এম আই মানে সাহায্যকারী ক্রিয়া, সরি আই এম, আই এম যদি সাধারণ বাক্য হয় আমি বলেছিলাম এর আগে, তাহলে প্রশ্নবোধক বাক্যে কি হবে, এম আই হয়ে যাবে। সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া যদি থাকে তাহলে প্রশ্ন তৈরি করার সময় সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট হয়ে যায়। আবার যদি সাবজেক্টের পরে কোনো সাহায্যকারী ক্রিয়া না থাকে তখন কিভাবে ব্যবহার করি আমরা, ডু ডাজ কিংবা ডিড নামক ডামি ভার্ব ব্যবহার করি। সাবজেক্টের পরে সরাসরি যখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে তখন ডু, ভার্বের শেষে এস বাই এস যোগ থাকলে তখন ডাজ, পাস্ট টেন্স থাকলে হবে ডিড, তারপর সাবজেক্ট, তারপর ডামি ভার্ব যদি ব্যবহার করা হয় তাহলে মূল ভার্বের কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম। তাহলে হুইচ পেন ডু ইউ লাইক, আই লাইক রেড পেন, এটাকে যখন WH করছি হুইচ দিয়ে তখন কি হচ্ছে, হুইচ পেন ডু ইউ লাইক, কোন পেনটা তুমি পছন্দ করো। একটা জিনিস এখানে খেয়াল করো যে হু হুইচ
এবং হোয়াট বাক্যের যদি সাবজেক্ট হয় বা কর্তা হয় তাহলে এদের কোনো হেল্পিং ভার্ব বা কোনো অপারেটরের দরকার হয় না। যেমন হু ডিড ইট, কে এটা করেছে, হু ডিড ইট, আমি ধরো রাম ডিড ইট, তখন যেটাকে ডাব্লিউ কোশ্চেন করবো হু দিয়ে, তখন শুধু রামের বদলে হুটা বসিয়ে দিলে চলবে, কোনো অপারেটরের দরকার নেই, হু ডিড ইট। আবার এই জিনিসটা তোমাকে হাসিয়েছে, তাই তো, হিজ বিহেভিয়ার মেক্স ইউ লাভ, তাহলে হোয়াট দিয়ে, শুধুমাত্র হোয়াটটা বসিয়ে দিলেই হবে, হোয়াট মেক্স ইউ লাভ, কোনটা তোমাকে হাসিয়েছে, তাহলে এখানে কোনো অপারেটরের প্রয়োজন নেই। আবার হুইচ দিয়ে দেখো, হুইচ দিয়ে লক্ষ্য করো, হুইচ, হুইচ বয় বাইটস ইউ, কোন ছেলেটা তোমাকে কামড়িয়েছে, তাই তো। তাহলে আমি যদি বলি যে রহিম বাইটস ইউ, তখন রহিম ধরে ছেলের নাম, তখন হুইচ বয় বাইটস ইউ প্রশ্ন তৈরি করতে গেলে ব্যবহার করা হবে। আমরা চলে আসি এরপর, যে যদি সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া থাকে তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ কোশ্চেন কিভাবে তৈরি করব। সে তার সততার জন্য এখানে রয়েছে। তাহলে এটাকে ডাব্লিউএইচ কোশ্চেন যখন করব তখন কি দিয়ে তৈরি করতে হবে, যে কেন সে এখানে রয়েছে, কারণ কারণটা উত্তর দিচ্ছে এখানে, যে কোনটা উত্তর, ফর ইজ অনেস্টি। তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করার সময় প্রথমে কিটা বাদ দিতে হয়, উত্তরটা বাদ দিয়ে দিতে হয়। তাহলে সে এখানে কেন রয়েছে, তার অনেস্ট সততার জন্য। তাহলে আমরা এটাকে কি দিয়ে করতে পারি, হোয়াই দিয়ে করতে পারি, কারণ বোঝালে হোয়াই, হোয়াই দিয়ে হয়, হোয়াই নামক ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয়, ডাব্লিউএইচ ওয়ার্ডটা প্রথমে বসলো। তারপর কি রয়েছে, সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া রয়েছে, তাহলে প্রশ্ন তৈরি করার সময় আমরা কি করব, সাহায্যকারী ক্রিয়াযুক্ত সাবজেক্ট, হোয়াই ইজ ই হিয়ার, সে কেন এখানে রয়েছে, আনসার হলো ফর ইজ অনেস্টি। এটা হোয়াট ফর দিয়ে হতো, হোয়াট ফর মানেও কারণ, কেন, হোয়াট ফর মিন্স হোয়াই, তো হোয়াটটা আগে বসে ফরটা পরে বসে, তাই তো। যেমন অ্যাজ ফর একটা এক্সাম্পল দিচ্ছি, হোয়াট ডিড ইউ ডু দ্যাট ফর, হোয়াট ডিড ইউ ডু দ্যাট ফর, মানে তুমি এটা কেন করেছো, তাহলে হোয়াটটা এখানে, ফরটা এখানে, দেখো হোয়াট ফর মানে হোয়াই, হোয়াট ডিড ইউ ডু দ্যাট, হোয়াট ডিড ইউ ডু দ্যাট ফর, তুমি এটা কেন করেছো। তাহলে হোয়াট ফরটা কারণ বা হোয়াইটা কারণ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। নেক্সট আমরা যেটা ব্যবহার করবো, হু, হুটা কখন ব্যবহার করা হয়, যখন কর্তা, কর্তা কোনো কাজটা করে তখন হু ব্যবহার করা হয়, এটা ব্যক্তিও হতে পারে আবার বস্তুও হতে পারে কিন্তু। তো হু, আমি যদি বলি তোমাকে যে রাম ব্রোক দ্য চেয়ার, তোমাকে ডাব্লিউএইচ কোশ্চেন করতে বললো, তখন কি করবে, শুধুমাত্র রামের বদলে হুটা বসিয়ে দিয়ে চলবে, হু ব্রোক দ্য চেয়ার, কে চেয়ারটা ভেঙেছিল। তাহলে কর্তা বোঝাতে ব্যবহার করা হচ্ছে, হুটা হু দিয়ে প্রশ্ন তৈরি করা হয়। হুম কখন ব্যবহার করা হয়, যদি অবজেক্ট, অবজেক্টটা প্রশ্নের উত্তর হয় তখন হুম, হুম মানে কাকে, 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 যাকে, তাই তো। একটা এক্সাম্পল দেখাচ্ছি আমি, কাকে তুমি ডেকেছিলে, ধরো আমি একটা বাক্য তোমাকে একটা দেওয়া থাকলো, হি কল্ড রাম, সে রামকে ডেকেছিল, তোমাকে প্রশ্ন তৈরি করতে বললো হুম দিয়ে, তাই তো। তাহলে সে ডেকেছিল রামকে, হুম মানে কাকে, কাকে সে ডেকেছিল, রামকে, তাহলে রামটা তো অবজেক্ট, ভাবকে কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে তো অবজেক্ট বলে, তাহলে হুম দিয়ে
প্রশ্ন করলে অবজেক্টের উত্তর পাওয়া যায়। তাই এখানে উত্তরটা ডাব্লিউএইচ কোশ্চেন যখন বানাবো তখন উত্তরটা বাদ চলে যাবে, তাহলে এই অংশটা থেকে আমাকে প্রশ্নটা বানাতে হবে। প্রশ্নটা তৈরি করব হুম দিয়ে, আগে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দেবো। এরপর কি বললাম, সাবজেক্টের পরে যদি কোনো সাহায্যকারী ক্রিয়া না থাকে, সরাসরি মূল ক্রিয়া থাকে, এখানে সরাসরি মেন ভার্ব রয়েছে কলের পাস্ট টেন্স কল্ড, তখন সেক্ষেত্রে আমরা কোন ভার্ব ব্যবহার করব, ডামি ভার্ব বা ডু ভার্ব, ডু ডাজ কিংবা ডিড, এখানে দেখতে হবে। সেটা ডিপেন্ডিং অন দা মেন ভার্ব, সেটা নির্ভর করছে মেন ভার্বের উপরে। মেন ভার্বটা পাস্ট টেন্সে থাকলে ডিড, যদি এটা কল থাকতো তাহলে ডু হতো, যদি কলস থাকতো তাহলে ডাজ হতো। তাহলে প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিলাম, তারপর সরাসরি সাবজেক্টের পরে সরাসরি মূল ভাব থাকলে কি ভার, ডু ডাজ কিংবা ডিড, ডামি ভার, তাহলে এখানে পাস্ট টেন্সে রয়েছে বলে ডিড। এরপর সাবজেক্ট, সাবজেক্টকে হি, হুম, ডিড, হি। এরপর ডামি ভার ব্যবহার হলে সবসময় মূল ভার্বের কোন ফর্ম ব্যবহার হবে, প্রেজেন্ট ফর্ম। কেন প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম কেন ব্যবহার করা হবে, কারণ ডিড যুক্ত কল সমানেই তো কল্ড। ডামি ভার সবসময় বা ডু ভার সবসময় মূল ভার্বের সাথে মিশে থাকে, ডু যুক্ত কল সমান কল, ডাস যুক্ত কল সমান কলস, ডিড যুক্ত কল সমান কল্ড। তাহলে সে ডেকেছিল রামকে, সে কাকে ডেকেছিল রামকে, হুম ডিড হি কল। নেক্সট হুজ, কখন ব্যবহার করা হয় হুজ, অধিকার বোঝাতে, অধিকার বোঝাতে হুজ দিয়ে প্রশ্ন তৈরি করা হয়। হুজ মানে কাহার, কাহার মানে কার অধিকার আছে, ওনারশিপ বোঝালে। যেমন দিস ইজ, ওই একই একটা উদাহরণ দিয়ে দিই, দিস ইজ রামস হাউস, এটা হচ্ছে রামের বাড়ি, তাই তো, এটা রামের বাড়ি। তোমাকে প্রশ্ন তৈরি করতে হয়তো বলে দিয়েছে যে হুজ দিয়ে করতে হবে, আর যদি বলে না দেয় তাহলে অধিকার বোঝালে হুজ দিয়ে প্রশ্ন তৈরি করা হয়। এটি হলো রামের বাড়ি, তাহলে বাড়িটি রামের অধিকারে আছে, তাই না? তাহলে প্রশ্ন আমরা কি দিয়ে তৈরি করতে পারবো, এখানে হুজ দিয়ে তৈরি করতে পারবো, বাড়িটি কার অধিকারে আছে। তাহলে প্রশ্নটা বানাবো কিভাবে, প্রশ্নটা বানাবো, আগে উত্তরটাকে বাদ দিয়ে দেবো, এটা হচ্ছে রামের বাড়ি, তাহলে রামসটা এখানে কি হয়ে যাবে, উত্তরটা বাদ চলে যাবে। তো তাহলে হুজ দিয়ে প্রশ্নটা তৈরি করব, হুজ দিয়ে কিভাবে প্রশ্ন তৈরি করব, হুজের পরেও একটা অবজেক্ট বসে, কার বাড়ি, কার বাড়ি এটি, তাহলে হুজের পরে কি বসবে, একটি অবজেক্ট, হুজ হাউস। এরপর সেই প্রশ্ন তৈরি করার নিয়ম, সাধারণ বাক্য থেকে প্রশ্ন তৈরি করার নিয়ম, দিস ইজ, দিসটা সাবজেক্ট, ইজটা সাহায্যকারী ক্রিয়া, তাহলে সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া, প্রশ্ন তৈরি করার সময় কি হয়ে যায়, সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট, হুজ হাউস ইজ দিস। বলো শেষে ডোন্ট ফরগেট টু গিভ দ্য ইন্টারভিউ সাইন, প্রশ্নবোধক চিহ্নটা দিতে ভুলো না, হয়ে গেল। তাহলে হুজের পরে একটা অবজেক্ট বসে, মনে থাকবে হুজ হাউস, যেমন হুইচ এর পরে বসছিল হুইচ পেন ডু ইউ প্রেফার, তাই তো, বা লাইক। নেক্সট হোয়াই, কারণ বোঝাতে হোয়াই ব্যবহার করি আমরা। আমি যদি বলি হি ইজ অ্যাবসেন্ট ডিউ টু হিজ ইলনেস, সে তার অসুস্থতার জন্য, অসুস্থতার জন্য অ্যাবসেন্ট ছিল, তাহলে এখানে তোমাকে প্রশ্ন তৈরি করতে দিয়েছে, ধরো কিছুই দেয়নি, কোনো কোন ডাব্লিউএইচ ওয়ার্ডটা দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে, ইট ইজ নট গিভেন, দেওয়া নেই, তাহলে তুমি কি দিয়ে করবে, তুমি নিজেকে কমন সেন্স ইউজ করতে হবে। সে অনুপস্থিত ছিল ডিউ টু একটা প্রিপোজিশনাল ফ্রেজ, কারণে, হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে সে অ্যাবসেন্ট ছিল, তাহলে কি দিয়ে প্রশ্ন করা যাবে, কেন দিয়ে, কারণ বোঝাচ্ছে এখানে, কেন, কেন, হোয়াট ফর দিয়ে করতে পারি বা হোয়াই দিয়ে করতে পারি আমরা। তাহলে হোয়াই দিয়ে কিভাবে করবো, প্রশ্নটা কি করবো, সে কেন অনুপস্থিত ছিল, উত্তর কোনটা, ডিউ টু হিজ ইলনেস, তাহলে উত্তরটা বাদ চলে যাবে, প্রশ্নটা এই অংশটা থেকে বানাবো, সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া, তাই তো। তাহলে আগে হোয়াই দিয়ে তৈরি করবো আমরা, হোয়াই, হোয়াই সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া, প্রশ্ন তৈরি করার সময় কি হয়ে যাবে, সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট, Why is he absent? The answer is due to his illness. Due to his illness to the answer. বুঝা গেল? Next, how? How, তাহলে how এর আগে তো WH নেই, একে বলা হয় ব্যতিক্রমী WH word. তাই তো? প্রত্যেকটা WH, WH দিয়ে শুরু হয়েছে, কিন্তু how টা শুরু হয়নি, তাই how টা বলা হয় ব্যতিক্রমী WH.
হাউ কিভাবে, আমি যদি বলি সে তাড়াতাড়ি লিখে লিখতে পারে, হি ক্যান রাইট কুইকলি, সে তাড়াতাড়ি লিখতে পারে। তাহলে তোমাকে যদি প্রশ্ন তৈরি করতে দেয় তাহলে তুমি কি দিয়ে তৈরি করবে যে অ্যাডভার্ব রয়েছে, কিভাবে, সে কিভাবে লেখে লিখতে পারে, তাড়াতাড়ি লিখতে পারে, কিভাবে দিয়ে প্রশ্ন করলে বা কিরকম দিয়ে প্রশ্ন করলে, হাউ, হাউ দিয়ে প্রশ্ন হয়। তাহলে কিভাবে সে লিখতে পারে, কুইকলিটা বাদ চলে যাবে, এই অংশটা থেকে প্রশ্নটা বানাবো, হাউ দিয়ে বানাবো, হাউ, সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া রয়েছে, প্রশ্ন তৈরি করার সময় কি হয়ে যাবে, সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট যা আছে তাই, সরি, হাউ, হাউ, হাউ ক্যান হি, তারপরে মূল ভার্বটা যা থাকবে তাই, ডামি ভার্ব বা ডু ভার্ব ব্যবহার হলে যেমন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হচ্ছিল, এখানে যদি সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া থাকে, আমি স্যার, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, স্যার, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, তাহলে মূল ভার্ব যা থাকবে তাই বসবে, এখানে শুধুমাত্র উত্তরটি বসবে না। নেক্সট হোয়্যার, হোয়্যার ডিড হি, আমি যদি বলি যে হি লিভড ইন দিল্লি, সে দিল্লিতে বাস করে, তাহলে সেটা প্রশ্ন তৈরি করতে হলে কি হবে, হি লিভড ইন দিল্লি, সে দিল্লিতে বাস করে, তাহলে কি হবে, হি লিভড ইন দিল্লি, সে কোথায় বাস করে, সে দিল্লিতে বাস করে, তাহলে হি লিভড, সাবজেক্টের পরে সরাসরি মূল ভার্ব রয়েছে, এখানে কোনো সাহায্যকারী ক্রিয়া বা কোনো অপারেটর নেই, তাহলে এইটাকে হি লিভড ইন দিল্লি, যদি আমরা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ডাব্লিউএইচ ওয়ার্ড করি তাহলে কি দিয়ে করতে হবে, আমাকে আমাকে করতে হবে হোয়্যার দিয়ে প্রশ্নটা বানাতে হবে, স্থান বোঝাতে, কি বসে, হোয়্যার, তাহলে কোথায় সে বাস করে, দিল্লিতে, তাহলে এই অংশটু আনসার, আনসারটা বাদ, হি লিভ থেকে প্রশ্নটা বানাবো, হোয়্যার, সাবজেক্টের পরে সরাসরি মূল ভার্ব রয়েছে, লিভড, আমি স্যার, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, স্যার, ক্যান, কুড, শ্যাল, শুড নেই, তাহলে এই ক্ষেত্রে কি বসবে, ডু ভার্ব বা ডামি ভার্ব, ডু, ডাজ, কিংবা ডিড, ডিপেন্ডিং অন দা মেন ভার্ব, মেন ভার্বের উপর নির্ভর করছে, লিভের পাস্ট টেন্সে রয়েছে বলে এখানে ডিড বসবে, লিভ থাকলে ডু বসতো, লিভস থাকলে ডাজ বসতো, হোয়্যার ডিড, তারপরে সাবজেক্ট হি, এই ডামি ভার্ব ব্যবহার হলে মূল ভার্বের সবসময় বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, কারণ ডিড যুক্ত লিভ সমান লিভড। নেক্সট হোয়াই ডোন্ট, প্রস্তাব বোঝাতে হোয়াই ডোন্ট দিয়ে প্রশ্ন তৈরি করা হয়, প্রস্তাব বোঝাতে, আমি যদি বলি তুমি তুমি আমাকে কিছু একটা বললে, তখন আমি বললাম তুমি কেন ডাক্তারের সাহায্য নিচ্ছ না, হোয়াই হোয়াই ডোন্ট ইউ কনসাল্ট আ ডক্টর, তুমি কেন একটা ডাক্তারের কনসাল্ট করছো না, তখন হোয়াই ডোন্ট দিয়ে প্রশ্ন তৈরি করা হয়। কতগুলো অনেক সময় হাওয়ের পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, হাওয়ের পরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব বসিয়ে বিভিন্ন প্রশ্ন তৈরি করা হয়, যেমন দূরত্ব বোঝাতে হাউ ফার, দূরত্ব বোঝাতে হাউ ফার, পরিমাণ বা গণনাযোগ্য যেগুলো পরিমাণ বোঝাতে হাউ মেনি, যেগুলো গোনা যাবে, আর যেগুলো গোনা যাবে না পরিমাণ বোঝাতে, কোয়ান্টিটি বোঝাতে তখন হাউ মাছ, যদি সময় বোঝায়, সময় বোঝায় কতক্ষণ বোঝায় তখন হাউ লং, যদি বয়স বোঝায় তখন হাউ ওল্ড ব্যবহার করা হয়, যেমন হাউ ফার, হাউ ফার, হাউ ফার ইজ দিল্লি ফ্রম কলকাতা, কতটা দিল্লি থেকে কলকাতা দূরত্ব কতটা, এখানে যখন তোমাকে বাক্যটা দেওয়া ছিল যে দিল্লি ইজ এত কিমি ফ্রম কলকাতা, তখন সেটাকে প্রশ্ন তুমি কিভাবে করলে, তখন কত পরিমাণ দূরত্ব বোঝাতে কি দিয়ে করতে হবে, হাউয়ের পরে অ্যাডজেক্টিভ বা একটা অ্যাডভার্ব লাগাতে হবে, তখন দূরত্ব বোঝালে হাউ দিয়ে করলে চলবে না, প্রশ্নটা বানাতে হবে হাউ ফার দিয়ে, তখন হাউ ফার ইজ দিল্লি ফ্রম কলকাতা, ধরো এটা প্রশ্নের আগে কি ছিল যে দিল্লি ইজ হয়তো 400 বা 500 কিমি আওয়ে ফ্রম কলকাতা, তখন কি করবো যে ওই 500 কিমিটা বাদ চলে যাবে, হাউ ফার, হাউ ফার দিয়ে প্রশ্ন তৈরি করবে, হাউ ফার এখানে সাহায্যকারী ক্রিয়া রয়েছে, তাই ইজ, হাউ ফার ইজ দিল্লি ফ্রম কলকাতা, আবার হাউ মেনি, হাউ মেনি দিয়ে প্রশ্ন তৈরি কিভাবে করব, হাউ মেনি, তারপরে সংখ্যাটা যাদেরকে গোনা যাবে, হাউ মেনি বয়েজ ওয়ার দেয়ার,
কতগুলো ছেলে ছেলে সেখানে ছিল? আমি যদি বলি একটা তোমাকে বাক্য দেওয়া হলো, তোমাকে প্রশ্ন তৈরি করতে বললো যে দেয়ার ওয়ার 50 বয়েজ, দেয়ার ওয়ার 50 বয়েজ, 50টা ছেলে ছিল, তখন তোমাকে বললো মেক ফ্রেম ডাব্লিউ ইজ কোশ্চেন তৈরি করো, তখন তুমি কি দিয়ে বানাবে? কতগুলো ছিল, কতগুলো ছেলে ছিল, ছেলেদেরকে গোনা যাচ্ছে, তাহলে পরিমাণ বোঝাতে গোনা যাচ্ছে, তাদেরকে কি দিয়ে প্রশ্ন বানাবো? হাউ মেনি দিয়ে, তাই তো? হাউ মেনি দিয়ে, হাউ মেনি, তারপরে অবজেক্টে বসবে হাউ মেনি বয়েজ, তারপরে প্রশ্ন যেভাবে বানানো হয় আমি বলেছি যে সাহায্যকারী ক্রিয়া থাকলে আগে সাহায্যকারী ক্রিয়া সাবজেক্টের আগে চলে যাবে। হাউ মেনি বয়েজ বেথ দেয়ার, হাউ মাছ, পরিমাণ বোঝাতে হাউ মাছ ব্যবহার করা হয়, হাউ মাছ পরিমাণ বোঝাতে, কিন্তু গণনা করা যায় যাদেরকে, কাউন্টেবল বোঝাতে হাউ মেনি, আনকাউন্টেবল বোঝাতে, অগণনযোগ্য বোঝাতে তাদেরকে হাউ মাছ ব্যবহার করা হয়। আমি যদি বলি কতটা পরিমাণে সে তোমাকে ভালোবাসে, তখন হাউ মাছ দিয়ে প্রশ্নটা তৈরি করা হবে, তাই তো? ভালোবাসতো, হাউ মাছ ডিড হি লাভ ইউ, হাউ লং, কতক্ষণ বোঝাতে হাউ লং দিয়ে প্রশ্ন তৈরি করা হয়। আমি যদি বলি আমি 15 মিনিট অপেক্ষা করছি, তখন হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, হাউ লং, হাউ ওল্ড, বয়স বোঝাতে আমি যদি বলি রাম হয় 15 বছরের, তখন হাউ ওল্ড দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে আমাকে নিশ্চয়ই, বয়স বোঝাতে হাউ ওল্ড দিয়ে, হাউ ওল্ড ইজ রাম, আনসারটা হচ্ছে রাম ইজ 15 ইয়ার্স ওল্ড। এভাবে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করব বিভিন্ন বিভিন্ন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, ইন্টারগেটিভ অ্যাডজেক্টিভই বলো, ইন্টারগেটিভ প্রোনাউনই বলো, বা ইন্টারগেটিভ অ্যাডভার্বই দিয়ে বলো। তাহলে এইগুলো আমরা জানতে পারলাম যে কিভাবে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করা যায় ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে। যখন সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া থাকবে, তখন সাহায্যকারী ক্রিয়াটা আগে বসে যাবে, আর যখন সাবজেক্টের পরে সরাসরি মূল ভার্ব বসবে, তখন সেক্ষেত্রে ডু, ডান্স কিংবা ডিড ডামি ভার্ব। আর ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করার সময় উত্তরটা লুকোনো থাকবে, তাই উত্তরটা লেখা চলবে না, তাই তো? কারণ প্রশ্ন তৈরি করছো তুমি। তাহলে আজকের মতো ক্লাসটা এখানেই শেষ। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, ভিডিওটি লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।